हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल बांगला चित्तबाई जो हंतरा। आमी हंतरा बोलछी, केमन आछेन आपनारा सबाई। एखन बिकाल 5:30 बजे और आमी आमार ब्लगटा एखन थेके शुरू करलाम। एक्चुअली कल के आमार बासाय किछु गेस्ट आसबे, तो तार जोन्नो किछु खाबार दावार शपिंग करते हतो, किछु केनाकाटा छिलो। तो एई जोन्नो आमी आमार बासार साथेई एकटा मल आछे, एकदमई खुबई काछाकाछी। तो ये एक सुपार शप आछे सिंगसंग, तो आमी ओइटाते आसछि। एई सिंगसंगटा अनेक बड़ो, तो आमी फार्स्टे चले आसछि फिस काउंटारे। एक्चुअली आमी एखाने मेनलि किनते आसछि एकटा सैमन फिस, बाट एखाने एसे मनटा खराब हये गेलो। एखाने सैमन आछे, ए जे छोटो छोटो करे पिस करे काटा, और अदारवाइज बड़ो जेटा आछे सेटार वेट खुबी कम, 1.5 केजि 1.5 केजि एरकम हबे। আমার কাছে এত ছোট স্যামন খেতে ভালো লাগে না। আমি এখন পর্যন্ত যতগুলো স্যামন কিনেছি ওগুলো 3-4 কেজি 5 কেজি ওয়েটেরও কিনেছি, তবে মোস্তফাতে কিন্তু এত বড় বড় স্যামনই পাওয়া যায়, কিন্তু এখানে দেখলাম খুবই ছোট। তো এখন আর মোস্তফাতে যাওয়া হলো না, আমার বাসা থেকে মোস্তফা অনেকটাই দূর, এখন যেতে গেলে অনেক সময় চলে যাবে। তা আমি আজকে আর মোস্তফায় যাচ্ছি না, আর স্যামনও কিনছি না। বড় স্যামনটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। যাই হোক, এখন আমি আপনাদের সাথে ফিশ কাউন্টারটা একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফিশ এখানে, সব ধরনের সি ফিশ তো পাওয়াই যায়, সাথে রুই মাছ আর তেলাপিয়া মাছ তো সবসময় থাকে, আমি সবসময় দেখতে পাই। আর একটা জিনিস, সেটা হলো আমি কিন্তু 1-2 বার ইলিশ মাছও দেখেছি, আমার যদ্দূর মনে পড়ছে, রিসেন্টলি না তবে আমি এর আগে দেখেছি। আর এই যে এখানে ক্র্যাব, যে এগুলো কিন্তু সব লাইভ ক্র্যাব, আর এইগুলোকে হাত পা বেঁধে রেখেছে, এগুলো মনে হয় কামড় দেয়। আর এইদিকে এই যে লবস্টার দেখা যাচ্ছে, খুব বেশি একটা ছিল না, অল্প কয়েকটা ছিল। আর এই যে বিভিন্ন টাইপের ক্র্যাব, আর এই যে এখানে শামুক ঝিনুক, এই যে এই উপরেও কিন্তু লাইভ ফিশ আছে, ওদেরকে বললেই ওরা কেটে দিবে, আর ওরা খুব সুন্দর করে ক্লিন করে কেটে দেয়। বলতে হবে যেভাবে আপনি চান সেভাবেই ওরা কেটে দিবে। তো আমার ফিশ কেনা আর হলো না, আমি আর ওখানে টাইম ওয়েস্ট করলাম না, কারণ আমার আরও কিছু জিনিস কেনার ছিল। তো আমি এই দিকে চলে আসলাম। এই সিংসংয়ে কিন্তু সব কিছুই পাওয়া যায়, ফিশ মিট সবই পাওয়া যায়। এই যে এটা ভেজিটেবল সেকশন, আর এই পাশে হচ্ছে ফ্রুট সেকশন। এখানে সব ধরনের ফ্রুটসই আছে, তবে আজকে আমি কিউই আর স্ট্রবেরি নিয়েছি। স্ট্রবেরি একটু দেখা যাচ্ছে এখান থেকে, কাছ থেকে ভিডিও করা হয়নি, লাস্টের দিকে আমি এটা নিয়েছি। স্ট্রবেরিগুলো খুবই মজা ছিল, আর সাইজে অনেক বড় ছিল। আর এখানে দেখা যাচ্ছে ভিতরে সব ধরনের ফ্রোজেন ফিশ, বিভিন্ন টাইপের ফ্রোজেন ফিশ আছে, চিংড়ি থেকে শুরু করে সবই আছে। তো এগুলো দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়লো যে চিংড়ি মাছের পেস্ট, আমি দেখে এত খুশি হয়ে গেছি কি বলবো, কারণ এইটা খুবই কাজে লাগে, অনেক কিছু বানানো যায়। আমি এটার কথা বলছি, তো আমি সাথে সাথে দুইটা নিয়ে নিয়েছি। এই সুপার শপে কিন্তু জিরা মশলা থেকে শুরু করে যা চাইবেন তাই পাবেন, সবই পাওয়া যায় এখানে। আর এই তো আমার যা যা দরকার আমি তাই তাই নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজবেন্ডও চলে আসছে অফিস থেকে, আমার সাথে এখানে জয়েন করেছে, বলছে একসাথেই বাসায় যাব। আর এটা হলো ড্রিঙ্ক সেকশন, বিভিন্ন টাইপের সফট ড্রিঙ্কস আছে এখানে, আর এখানে বিভিন্ন টাইপের মশলা, কোনো মশলা নাই যে এখানে নাই। কালকে বাসায় গেস্ট আসবে, আর স্টিল নাও আমার কোনো প্রিপারেশন নেওয়া হয়নি এখনও। এখন বাসায় যে তাড়াতাড়ি সব কাজগুলো করব, অ্যাটলিস্ট সব কিছু রেডি করে রাখলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না।
তো আমি চলে এসেছি বাসায়, আর এসে কাজে লেগে পড়েছি। এখানে আমি পমফ্রেট ফিশ বের করেছি, আর এই যে চিংড়ির যে পেস্টটা নিয়ে আসলাম ওইটাও বানাবো ভাবছি। ওইটা দিয়ে মালাইকারি বানাবো, কোপ্তা মালাই, চিংড়ির কোপ্তা মালাইকারি। দেখা যাক কেমন হয়। আর এই পমফ্রেটগুলোকে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে জাস্ট র্যাপ করে রেখে দিব, কালকে রান্না করব। আর এদিকে আমি বিফ কিমাও ভিজিয়ে রেখে গেছিলাম, এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিমার চপ বানাবো, খুব মজা হয় এই চপটা। আমার আম্মা বানাতো, খুবই টেস্ট হতো। আমি জানি না আমারটা কেমন হবে, আমি আম্মার মতোই সব কিছু করি, বাট টেস্ট আম্মার মতো হয় না, একটু অন্যরকম হয়ে যায়। আর এদিকে আমার তো ভীষণ ক্ষুধা পেয়ে গেছে, আমি চুলাই নুডলসের স্যুপ বানাতে দিয়েছি, সাথে একটু ভেজিটেবল দিয়ে দিয়েছি। আগে এটা খাবো, তারপর কাজ করব, ভীষণ ক্ষুধা পেয়ে গেছে। আর এদিকে আমি ভুটের আলু রান্না করছি, মন হলো একটু ডিফারেন্ট টাইপের ডিজার্ট করি। আর এদিকে আমি মিষ্টিও বানিয়েছি, অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা ভিডিও করার মতো অবস্থা ছিল না, মানে এক হাতে সব কিছু করছিলাম তাই আর ভিডিও করতে পারিনি। আর কালকে ভেজিটেবল বানাবো, তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ থেকে শুরু করে সব ধরনের ভেজিটেবল কেটে রেখেছি, আর এখানে মাশরুম কেটে রেখেছি, আর ছোটো ছোটো করে চিকেনও কেটে রেখেছি, যাতে কালকে ইজি হয় সব কিছু করতে। আর এখানে আমি বিফ আর চিকেন এভাবে বার করে রেখেছি, এটাতে আর পানি দিব না, এটা এভাবেই রেখে দিব, কালকে সকালবেলা অটোমেটিক্যালি এটা ছেড়ে যাবে। সব কিছু রেডি থাকলে বেশি কিছু সময় লাগবে না কিছু করতে, বাট সকালবেলা উঠে এগুলো সব করো আবার রান্না করো, অনেক ঝামেলা হয়ে যায়। তো আমি সব শেষে রান্না করে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসলাম, দেখি আমার হাজব্যান্ড আমার জন্য ডালগোনা কফি বানিয়েছে। কফিটা এত টেস্টি ছিল কি বলবো, খুবই ভালো লাগছিলো। এত কাজ করে আমি তো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, বাট এই কফিটা খেয়ে আমি সত্যি অনেক এনার্জি ফিরে পেলাম, এখন আমার একটু ভালো লাগছে। মনে হচ্ছে এখনও যদি চাই অনেক কাজ করতে পারবো, বাট আমি কিছুই করবো না এখন, এখন অনেক রাত হয়ে গেছে অলরেডি। তো আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।